হ্যালো বন্ধুরা, স্বাগত। নিম্নচাপ ছিল এবং সরছে, কিন্তু নিম্নচাপের ফলে যে পরিমাণ বৃষ্টিপাত হওয়ার কথা ছিল সেই পরিমাণ বৃষ্টি কিন্তু হয়নি। আমরা কিন্তু দেখেছি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা তৈরি হতে হতেও কিন্তু অনেক জায়গাতে বৃষ্টিপাত যেন থমকে দাঁড়িয়ে গেছে, বৃষ্টিপাত প্রায় হয়নি। আবার অনেক জায়গাতে কিছুটা ভারী বৃষ্টিপাত হয়েছে, কিছুটা কম হয়েছে, আবার কোথাও কিন্তু হয়নি, রোদ বেরিয়েছে, আবার মেঘলা মেঘলা আকাশ, এইরকম করে কিন্তু দেখা যাচ্ছে। অর্থাৎ মোটেই কিন্তু সন্তুষ্টমূলক বৃষ্টিপাত কিন্তু আমরা পাইনি। যেভাবে শুনছিলাম যে বৃষ্টিপাত এরকম হবে এবং এই উইন্ডির মাধ্যমে কিন্তু দেখা যাচ্ছিল, কিন্তু বর্তমানে যখন পরিস্থিতিটা আসে তখন কিন্তু দেখা গেছে যে সেই রকম বৃষ্টিপাত কিন্তু মোটেই হয়নি। কিন্তু যেটা আবহাওয়া দপ্তর বলছে বৃষ্টিপাত কিন্তু হতে পারে, সেটা হচ্ছে বিশেষ করে এই উড়িষ্যা এবং তার পার্শ্ববর্তী এলাকাগুলিতে। এদিকে কিন্তু যত সরবে তত কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে, সেটা আমরা দেখব। তার আগে দেখে নেব, তার সঙ্গে আমরা দেখব যে আজ রাতে আর কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা আছে কি না, বা সন্ধ্যের দিকে কোনো বৃষ্টিপাত আছে কি না, যদি হয়ে থাকে সেটা কোথায় কোথায় হতে পারে। তো বন্ধুরা, একদম লাইভ স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমার ঘড়িতে বাজছে 3টে। তো 3টের সময়তে আমরা যে আপডেটটি দেখাচ্ছে সেই আপডেট অনুযায়ী কিন্তু দেখা যাচ্ছে একটা হাওয়া থাকছে দক্ষিণবঙ্গের মধ্যে, কিন্তু বৃষ্টিপাতের সেরকম প্রভাব কিন্তু দেখা যাচ্ছে না। মনে একটা মেঘলা মেঘলা ভাব বিভিন্ন জায়গাতে থাকতে পারে এবং কোথাও কোথাও ঝিরিঝিরি বৃষ্টিপাতও কিন্তু হতে পারে, এবং বাংলাদেশের দিকে কিছুটা এই ঢাকা এইসব সাইডে এবং আগরতলার দিকে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে, এবং এই করিমগঞ্জ বা শিলচরের দিকে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত এবং গুয়াহাটির দিকে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে 1টা থেকে 3টে কি 4টের মধ্যে একটা থাকতে পারে। কিন্তু মূলত মেঘলা মেঘলা ভাবই কিন্তু মনে হচ্ছে সারাদিন ধরে থাকতে পারে, কোথাও কোথাও ঝিরিঝিরি বৃষ্টিপাত বা কোথাও হাওয়া এরকমই থাকতে পারে। এবারে আমরা একবার 4টের দিকে নিয়ে যাচ্ছি, 4টে মানে হচ্ছে 4টে থেকে 7টা, এই সময়ের মধ্যে কি হচ্ছে একবার দেখে নিচ্ছি। 4টে থেকে 7টা, এই 4টে থেকে 7টা আমরা নিয়ে গেলে যেটা হচ্ছে, আমরা 5টার সময় সেট করলাম, এটা কিন্তু 4টে থেকে 7টা স্লট এই সময়ের মধ্যে, মানে এই 4-5, এই যে 5টা দেখছেন এই 5টাতেই হবে তা নয়, এই সময়ের মধ্যে কি হতে পারে, কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এরপর আমরা সন্ধ্যেবেলা এবং রাতে দেখে নেব। দেখুন, এই 4টে থেকে 7টার মধ্যে যেটা হতে পারে সেটা হচ্ছে কি, আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে যে দীঘা, মন্দারমণি, কন্টাই সঙ্গে এগরা এই সব সাইডে, অর্থাৎ পূর্ব মেদিনীপুর একটা বৃষ্টিপাত জোরে নামতে পারে। আমরা কয়েকটি জায়গা আপনাদের দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন জায়গাগুলো এরকম করে দেখাচ্ছে, বেশ লাল হয়ে রয়েছে, হলুদ সবুজ রয়েছে। সেক্ষেত্রে আমরা যদি এগরাতে ক্লিক করে দিই, দেখুন এখানে কিন্তু একটা ভালো বৃষ্টিপাত কিন্তু দুপুর থেকে সন্ধ্যের মধ্যে নামতে পারে, সম্ভাবনা রয়েছে, এবং একটা হাওয়া কিন্তু মোটামুটি থাকবে, রাতে একটু হাওয়া বাড়তে পারে। এগরার দিকে কন্টাইয়ের দিকে দেখুন কেমন হতে পারে, এখানেও কিন্তু একটা বৃষ্টিপাতের পরিমাণ রয়েছে, আবার বজ্রগর্ভ মেঘেরও সম্ভাবনা রয়েছে। এবারে যদি আমরা দীঘার দিকে করি, দীঘাতে দিকে কী, দেখুন দীঘার দিকে কিন্তু একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই দুপুর থেকে সন্ধ্যের মধ্যে বৃষ্টিপাত পাচ্ছেন কি না অবশ্যই আপনারা যারা ওদিকে আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। মন্দারমণি দেখুন এখানে কি হচ্ছে, বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে এবং ঝোড়ো হাওয়া এই মন্দারমণির দিকে কিন্তু একটা ভালো পরিমাণে থাকতে পারে, 32 কিলোমিটার পর্যন্ত গতিবেগে কিন্তু হাওয়া বইতে পারে। এবং এটা আর কোথায় প্রভাব ফেলতে পারে, এই বাজিকুল যে এইদিকটা, বেলদা, দাঁতন এইসব এই দিকে কিন্তু কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত রাখতে পারে, এবং গোপীবল্লভের দিকে, গোপীবল্লভপুর এবং অর্থাৎ ঝাড়গ্রামের কিছু লাগোয়া জায়গাতে কিন্তু একটা বৃষ্টিপাতের প্রভাব দেখা যেতে পারে। সঙ্গে যেটা হতে পারে ওই সময়ের মধ্যে, এদিকে হুগলি এবং পূর্ব বর্ধমানের কিছু অংশে একটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে, যেমন এই মেমারি, দশঘড়া, পান্ডুয়া, চন্দননগর থেকে শুরু করে সিঙ্গুর এই যে এলাকাটা রয়েছে, এই এলাকাটা এখানে দিকে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত পূর্ব বর্ধমানের দিক পর্যন্ত যেতে পারে, একটা সম্ভাবনা হালকা কিন্তু রয়েছে। ধরুন একটা জায়গা যদি ক্লিক করেই দিই, এখানটায় 10 ঘড়া আমরা ক্লিক করলাম, দেখুন বেশি নয়, দেখুন এখানে আংশিক মেঘলা আকাশ থাকবে এবং তার সঙ্গে একটা 7 মিলিমিটার পর্যন্ত ম্যাক্সিমাম বৃষ্টিপাত উঠে যেতে পারে, এইরকম সম্ভাবনা রয়েছে। বাকি জায়গাতে কিন্তু মোটামুটি ওই হাওয়াই থাকবে এবং এইরকমই কিন্তু দেখাচ্ছে, এবং এই খড়গপুর লাগোয়ার দিকে কিছুটা ঝিরঝিরে বৃষ্টিপাত একটা থাকতে পারে।
তার সঙ্গে যেটা হতে পারে আর কিছু সেরকম কিন্তু নেই। বাকি জায়গাতেই বাঁকুড়া এসব পুরুলিয়ার দিকে কিন্তু একটা একটা ঝিরঝিরে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকতে পারে এবং এই দক্ষিণ চব্বিশ পরগনার উপকূলবর্তী অঞ্চলগুলিতে কিছুটা বা সাগর দিকে এই সাগরের কাছে কিছুটা ঝিরঝিরে বৃষ্টিপাত বা একটা হালকা বৃষ্টিপাত হলেও হতে পারে এবং যেটা হচ্ছে এই বাংলাদেশের কলাপাড়ার দিকে একটা বৃষ্টিপাত ঢুকে যেতে পারে। এই হচ্ছে মোটামুটি সন্ধেবেলা পর্যন্ত একটা আপডেট। আর এইদিকে শিলচরের দিকে একটা বৃষ্টিপাত এই রকম একটা রয়েছে। এরপরে হচ্ছে আমরা যদি এটাকে নিয়ে যাই এই মোটামুটি আট সাতটার দিকে নিয়ে যাই, অর্থাৎ সাতটা সাতটা দেখে এখানে পাল্টাবে, সাতটা থেকে আটটা কি এটা ছিল পাঁচটা, এটা হলো সাতটা। সাতটা দেখুন এই বৃষ্টিপাত যেটা এই যে নিচের দিকে ছিল এটা কিন্তু ঢুকে যাচ্ছে আরও উড়িষ্যার দিক করে ঢুকে যাচ্ছে। এর ফলে কি হতে পারে, কোথায় কোথায় বৃষ্টি হতে পারে দেখুন আমরা দেখাচ্ছি জুম করে একটু দেখতে থাকুন। হলদিয়া, গঙ্গাসাগর এবং কোলাঘাট এই রকম জায়গাতে দেখুন মহিষাদল, ময়না, ভগবানপুর, সবং, পিংলা, পাঁশকুড়া, কোলাঘাট এতটা পর্যন্ত, ঘাটালের কিছুর অংশ, এদিকে হাওড়ার কিছুটা অংশ, আমতা, বাগনান, শ্যামনগর, এদিকে ডায়মন্ড হারবারের কিছু অংশ, কুলপি এসব দিকে কিছুর কাকদ্বীপ, নামখানা, এদিকে কন্টাই কিছুটা অংশ কিন্তু রাতের দিকে একটুখানি নিতে পারে একটা সম্ভাবনা রয়েছে এবং এটা কিন্তু আরও এদিকে সরতে পারে। দেখতে পাচ্ছি এখানে এলটা রয়েছে, অর্থাৎ নিম্নচাপের যে এরিয়া সেটা কিন্তু তখনও থাকছে, রাতেরবেলার মধ্যেও কিন্তু থাকছে, অর্থাৎ ঝোড়ো হাওয়া, একটা ঝোড়ো হাওয়া ঠিক বলবো না, একটা জোরে একটা হাওয়া থাকবে এবং এই গুয়াহাটি তার সঙ্গে ডিব্রুগড় এসব সাইডে এবং মেঘালয়ের কিছু অংশে বিশ্বম্বরপুরের দিকে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত, তার সঙ্গে উত্তরবঙ্গের দিকে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলতে পারে। বাকি জায়গাতে কিন্তু মোটামুটি ফাঁকাই থাকবে। এই দুই চব্বিশ পরগনা, বিশেষ করে উত্তর চব্বিশ পরগনা, নদিয়া, এদিকে মুর্শিদাবাদ পর্যন্ত মোটামুটি ফাঁকাই থাকবে, একটা হালকা হালকা মেঘলা ভাব থাকতে পারে। এই হচ্ছে ব্যাপার। এবার যদি রাতে নিয়ে যাই দেখুন তেইশটা, এই রাতের দিকে কী হচ্ছে দেখুন, এখানে কী হচ্ছে একটা হালকা বৃষ্টিপাতের প্রভাব, খুব হালকা, প্রায় খুব হালকা, মানে হতেও পারে নাও পারে, একটা মেঘলা ভাব হয়ে কিন্তু এই কলকাতা তার পার্শ্ববর্তী এলাকাগুলিতে কোলাঘাট পর্যন্ত, হলদিয়া পর্যন্ত থাকতে পারে এবং একটা বৃষ্টিপাত কিন্তু এখানে ঢুকতে পারে। আরামবাগের গা ঘেঁষে দুর্গাপুর পর্যন্ত যেতে পারে, অর্থাৎ বাঁকুড়ার দিকে কিন্তু একটা যেতে পারে। এই জায়গাগুলোতে কিন্তু যেটা হচ্ছে দেখুন কয়েকটা জায়গা বেরোতে পারে, জয়পুর, বিষ্ণুপুর, কতুরপুর, পাত্রসায়র, অর্থাৎ বাঁকুড়া, সোনামুখী, এই দিকে কিন্তু একটা বৃষ্টিপাত চলে যেতে পারে, এইরকম একটা রয়েছে। দেখতে পাচ্ছেন এখানে চন্দ্রকোনা হয়ে একটা বৃষ্টিপাত যেতে পারে। আর এই দিকে যেটা হচ্ছে দেখুন ঝাড়গ্রামের আশেপাশে যেটা হচ্ছে উড়িষ্যার দিকে একটা ভয়ঙ্কর বৃষ্টিপাত নেমে যেতে পারে। এই হচ্ছে রাতের বেলা পর্যন্ত, মানে সন্ধ্যে থেকে রাতের পর্যন্ত একটা, তার বাকি জায়গাতে কিন্তু এই পূর্ব মেদিনীপুর এসব জায়গাতে কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি এসব জায়গা কিন্তু মোটামুটি ফাঁকাই থাকবে, মানে প্রায় বৃষ্টিপাত না হওয়ার মতো আর কি এটা রয়েছে। এবারে যদি গভীর রাতে আর বৃষ্টিপাত হবে কিনা, এগারোটা থেকে আমরা দেখে নেবো, এগারোটা থেকে একটা পর্যন্ত কি দুটো পর্যন্ত সময়ের মধ্যে কী হচ্ছে দেখুন। এইটা ছিল বাইশটা পর্যন্ত, এবারে যদি এটাকে আর একটু রাতে নিয়ে যাচ্ছি তখন দেখুন এটা কী হচ্ছে, একটা আবার বৃষ্টিপাত এদিকে তো হচ্ছে, উড়িষ্যার যেসব সাইডে তো প্রচুর বৃষ্টিপাত হবেই, তার সঙ্গে এদিকে যেটা সম্ভাবনা মনে হচ্ছে যেটা পশ্চিম মেদিনীপুরের কিছু অংশে বৃষ্টিপাত একটা হতে পারে, সরি পশ্চিম বর্ধমানের দিকে এবং বাঁকুড়া পুরুলিয়ার দিকে। দেখুন এই ধানবাদ অর্থাৎ ঝাড়খণ্ডের দিকে কিছুটা বৃষ্টিপাত কিন্তু আস্তে আস্তে ঢুকবে। এটা হচ্ছে পুরুলিয়ার দিকে কিছুটা বৃষ্টিপাত, দেখুন ক্লিক করছি পুরুলিয়ার দিকে, পুরুলিয়ার দিকে দেখুন এই রাতের বেলার দিকে কী হচ্ছে, একটা চার মিলিমিটার এরকম একটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। তার সঙ্গে যে দুর্গা, এইদিকে বাঁকুড়া এবং দুর্গাপুর এইসব সাইডে একটা বৃষ্টিপাত কিন্তু বিভিন্ন জায়গা দেখুন এখানে কী আছে, এদিকে শালতোড়া, রঘুনাথপুর, পাড়া, কাশীপুর, গঙ্গাজল ঘাটি, বেলেতোড় এইসব দিকে, দুর্গাপুর, বড়জোড়া এসব সাইডে একটা কিন্তু, সোনামুখী, বাঁকুড়া, ছাতনা এসব সাইডে কিন্তু একটা, বিষ্ণুপুর এসব সাইডে একটা বৃষ্টিপাত কিন্তু হতে পারে এবং বাকি জায়গাতে কিন্তু একটা ঝিরঝিরে বৃষ্টিপাত বা হালকা বৃষ্টিপাত হতে পারে, এরকম সম্ভাবনা রয়েছে। বাকি জায়গাতে কিন্তু মোটামুটি খালি এবং ঝাড়গ্রামের দিকে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত নিতে পারে। এবং যেটা হচ্ছে এই নদিয়া, কাটোয়া এবং এদিকে দেখুন নদিয়ার কিছু অংশে এবং মুর্শিদাবাদের কিছু অংশে একটা হালকা বৃষ্টিপাত কিন্তু রাতের দিকে চলে আসতে পারে, তার সঙ্গে সাতক্ষীরা, খুলনা বিভাগে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে এবং এই ফরিদপুরের দিকে কিছুটা, মাদারীপুরের দিকে, ঢাকা পর্যন্ত অংশে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত নেমে যেতে পারে বা মেঘলা আকাশ থাকতে পারে। এবং যদি এটাকে সকালের দিকে নিয়ে যাই এই ভোরের দিকে, তখন দেখুন কী হচ্ছে, এটাকে নিম্নচাপটা কী হচ্ছে দেখুন, নিম্নচাপ এরিয়া কিন্তু একটু
সরে যাবে আর একটু আমরা নিয়ে যাচ্ছি দেখুন এটা কিন্তু সরে যাবে সকালের দিক করে এটা অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে অর্থাৎ এদিকে কিন্তু একটা মেঘলা মেঘলা ভাব বা একটা রোদ উঠে যাবে এরকম ব্যাপার কিন্তু হতে পারে কিন্তু এই রাজশাহী থেকে ঢাকা পর্যন্ত অংশে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে তার সঙ্গে যেটা হতে পারে মালদার দিকে ট্রেনে কিছুটা একটা হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে বাকি জায়গাতে কিন্তু একটা হাওয়া থাকতে পারে বলে মনে হচ্ছে কারণ নিম্নচাপের এইটা যখন সরছে একটা হাওয়া কিন্তু এদিক দিয়ে ঢুকতে পারে এই হচ্ছে মোটামুটি সকালবেলা পর্যন্ত একটা আপডেট বাকি জায়গাতে কিন্তু সেরকম নেই তো এই হচ্ছে আমাদের জানিয়ে দিলাম আর যদি নিয়ে যাই 12টা পর্যন্ত কালকে কিন্তু আবার বিক্ষিপ্ত বৃষ্টিপাত বিভিন্ন সময় নেমে যেতে পারে কালকে আপডেটে আপনারা জানিয়ে দেবো কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা ভালো লেগে থাকলে লাইক করে শেয়ার করে দেবেন আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না ভালো থাকবেন ধন্যবাদ।